ওয়েলকাম ব্যাক টু শুভ অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীতে পড়ছেন অথবা এসএসসি ও দাখিল পরীক্ষা দিবেন, সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র। এই বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা আজকে যেটি নিয়েছি অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ চার বিষয়বস্তু সন্ধি, এবং 2021 ও 2022 সালে যে বইগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু নতুন বইয়ের পরিচ্ছেদে এই সন্ধিটি সংযুক্ত করা হয়েছে 13 নম্বর পরিচ্ছেদে। শিক্ষার্থীরা এই টপিকের উপরে বোর্ড প্রশ্নের আলোকে বহু নির্বাচনী প্রশ্নের সাজেশন ভিত্তিক আলোচনা করব। আপনাদের শুরুতে আমরা আলোচনা করব এই বইয়ে আপনাদের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো আগে আমরা সলভ করব। পরবর্তীতে আপনাদের জন্য সাজেশন ভিত্তিক আরও কিছু প্রশ্ন থাকছে, এই মিলিয়ে টোটাল 30টি প্রশ্ন থাকবে এবং এখান থেকে কিন্তু আপনারা যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছেন। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শিক্ষার্থীরা আমরা শুরুতে দেখে নেব অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো। এটি আপনাদের নতুন বইয়ের পৃষ্ঠা নেওয়া হয়েছে 43 পৃষ্ঠায়, মানে সন্ধি আলোচনার শেষে যে প্রশ্নগুলো সেগুলো আমরা এক পলকে দেখে নিই। আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 1 নম্বর, পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয়, সেটা হচ্ছে সন্ধি। 2 নম্বর, অ আ যোগ অ আ সমান সমান আ সূত্রের উদাহরণ কোনটি, আমাদের এখানে উত্তরটি হবে ক নম্বর, উত্তরাধিকার। 3 নম্বরটি, স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি বলে, এই প্রশ্নটি মূলত ওখানেই ভুল করা ছিল, কি বলে, এখানে উত্তরটি হবে এটার এই জন্য উত্তরটি হবে স্বরসন্ধি। শিক্ষার্থীরা আমরা পরবর্তী অংশটি দেখে নিচ্ছি। 4 নম্বর, গোযোগ আদি গবাদি কোন সূত্রে সিদ্ধ, মানে কোন সূত্রের আলোকেই এই গবাদি হয়েছে, এটি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর, ও যোগ অন্য স্বর সমান সমান অবযোগ স্বর। 5 নম্বর, ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে, আপনারা কিন্তু আপনাদের বইয়ে পাবেন 3 প্রকারের কিন্তু না, এবং শেষেও কিন্তু লেখা রয়েছে যে আরেক ধরনের হতে পারে, সেই মিলিয়ে আমাদের হবে 4 প্রকারের। 6 নম্বর, পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি, এটি উত্তরটি হচ্ছে আমাদের স্বরযোগ ব্যঞ্জন। 7 নম্বর, নিচের কোনটিতে জয়ের প্রভাবে ত হয়েছে, এই জটা কিন্তু এখানে হবে না, এটির ক্ষেত্রে আমাদের উত্তরটি হবে খ নম্বর, উজ্জ্বল। শিক্ষার্থীরা আমরা পরবর্তী অনুশীলনের প্রশ্নগুলো একটু দেখে নেই। 8 নম্বর, নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ, আমাদের সরাসরি উত্তরটি হচ্ছে ঘ নম্বর, মনোযোগ। 9 নম্বর, নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর, তিরোধান। এরপর আমরা দেখে নেব 10 নম্বর, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি, এখানে আমাদের উত্তরটি হবে ঘ নম্বর, 11। শিক্ষার্থীরা এই ছিল আপনাদের অনুশীলনের প্রশ্নগুলো। এর পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু প্রশ্ন থাকছে যেগুলো আপনাদের পরীক্ষায় কমন পেতে সর্বাত্মক সহযোগিতা করবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই 30টি প্রশ্ন কিন্তু পারতপক্ষে আপনি যদি ভিডিওটি স্টপ করে দেন দিতে পারেন, সেক্ষেত্রে সংক্ষেপে উত্তরগুলো লিখে ফেলবেন এবং শেষে দেখবেন যে আপনাদের এই 30টি প্রশ্নের মধ্যে কার কয়টি হচ্ছে, কারণ তাহলে কিন্তু আপনি নিজেকে জাজ করতে পারবেন যে আপনার প্রস্তুতিটি কোন পর্যায়ে রয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে আপনি কত পাচ্ছেন এই 30-এ সেটি কিন্তু জানিয়ে দিবেন। 11 নম্বর, কোনটি সন্ধির উদ্দেশ্য, শব্দের মিল, বর্ণের মিল, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, শব্দগত মাধুর্য সম্পাদন, আমাদের সঠিক উত্তরটি হবে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। 12 নম্বর, সন্ধির প্রধান সুবিধা কি, পড়ার সুবিধা, লেখার সুবিধা, উচ্চারণের সুবিধা, শোনার সুবিধা, সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর, উচ্চারণের সুবিধা। 13 নম্বর, কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি, আমাদের উত্তরটি হবে ক নম্বর, অনন্য। 16 নম্বর, ষোড়শের সন্ধি বিচ্ছেদ কোনটি, শিক্ষার্থীরা এটি কিন্তু আপনারা প্রায় ভুল করে থাকেন, এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে খ নম্বর, ষট যোগ দশ, ষোড়শ। 15 নম্বর, অন্যের শব্দটি কোন সন্ধি, অন্যের শব্দটি হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে 16 নম্বর প্রশ্নটি দেখে নেব, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ, পরস্পর, সংরক্ষণ, পরিষ্কার অথবা সংস্কার, ঘ নম্বর, উল্লাস, আমাদের সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর। 17 নম্বর, কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না, শিক্ষার্থীরা একটি বিষয় খেয়াল করবেন, আপনাদের কিন্তু বোর্ড কোশ্চেনগুলো উল্লেখ করা হয়েছে, এক একটি প্রশ্নে কতবার কতগুলো বোর্ডে আসছে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, তার মানে পরবর্তীতে যখন প্রশ্ন হবে এই 30টি প্রশ্নের মধ্য থেকেই কিন্তু আপনি শতভাগ কমন পেয়ে যাচ্ছেন। চলুন আমরা উত্তরটি দেখে নিই, আমাদের 17 নম্বরের সঠিক উত্তরটি হবে
কুলোটা। 18 নম্বর, মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এই মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনুষ্যোগ ঈষা। 19 নম্বর, গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা সবাই জানি এটা সবারই কমন, গৈযোগ অক। খ নম্বর, 20 নম্বর, পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কোনটি? আপনাদের কনফিউশন হয় শুধু ঋষি এবং দীর্ঘির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা উত্তরটি দেখে নেই, পরিযোগ ইচ্ছা, ক নম্বর পরীক্ষা। 21 নম্বর, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই প্রশ্নটি কিন্তু সবসময় করা হয়, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে জবের ক্ষেত্রে এবং আপনাদের পরীক্ষাতেও। তাহলে আমাদের সন্ধি ব্যাকরণের আলোচ্যসূচি হচ্ছে ধ্বনিতত্ত্বের। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী 22 নম্বর প্রশ্নটি দেখে নিই, কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণ হলে, ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে, শ্রুতি মধুর হলে, আয়াসের লাঘব হলে। আমাদের সঠিক উত্তরটি হবে খ নম্বর, ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে। 23 নম্বর, বাংলা ব্যাকরণের সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে? সঠিক উত্তরটি হচ্ছে সন্ধি বলে। 24 নম্বর, সন্ধি কত প্রকার? 2, 3, 4, 5। সন্ধি হচ্ছে দুই প্রকার। 25 নম্বর, বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ? ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি, বাংলা সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর, ব্যঞ্জন সন্ধি। 26 নম্বর, বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির মিলন হলে তাকে কি সন্ধি বলে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি। আমাদের উত্তরটি হচ্ছে বিসর্গ সন্ধি। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আপনাদের 27 নম্বর প্রশ্নে। সন্ধি শব্দের অর্থ কি? যোগ, একত্রীকরণ, মিলন, সংক্ষেপণ। আমাদের উত্তরটি হচ্ছে সংক্ষেপণ। 28 নম্বর, দুলোকের সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর, দ্বীপযোগ লোক। 29 নম্বর, বিচ্ছেদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? 29 সঠিক উত্তরটি হচ্ছে গ নম্বর, বিযোগ ছেদ, বিচ্ছেদ। 30 নম্বর, গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা অনেকেই এটা জানি, গোযোগ অ্যাসনা গবেষণা। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 30টি বহুনির্বাচনী প্রশ্ন। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করছি সবগুলো ভিডিও পর্ব আকারে দেওয়ার। অতএব পরবর্তীতে যে ভিডিওটি থাকবে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ থাকল। শিক্ষার্থীরা, প্লেলিস্টের সকল বিষয় অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিন। আর এই প্লেলিস্টগুলো যদি আপনি একবার শেষ করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনার প্রস্তুতি অনেক ভালো হবে। অন্তত 8-10 জনের থেকে আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। আমাদের আজকের আয়োজন মালা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে, এবং ভালো লাগলে লাইক করতে হবে। যদি আরেকটু ভালো লাগে, যদি মনে করেন পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল, প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।